এ যেন তৃণমূল বিজেপির পত্রযুদ্ধ। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একপক্ষ চিঠিতে লিখছে, পশ্চিমবঙ্গে তৃণমূল যেভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয় করছে সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আরেক পক্ষ লিখছে, গ্যাসের দাম 1141 টাকা হওয়ায় মোদিজিকে ধন্যবাদ। বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ধন্যবাদ জানানোর কর্মসূচি শুরু করেছে বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্ব। কখনো সেখানে মোদী সরকারের বাজেটের প্রশংসা, কখনো আবার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এ সমস্ত কিছুই চিঠির বিষয়বস্তু। আজকে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের নেতারা নিয়েছে, যখন চাইতে যাচ্ছে সেই সমস্ত মহিলাদের পর্যন্ত তাদের উপর চড়া হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। তাহলে এখন একমাত্র উপায় রয়েছে কেন্দ্র সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি, তাই তার প্রতি আস্থা রেখে তারা সকলে এই ধরনের অভিযোগগুলো তারা জানাতে চাইছেন। এদিকে বিজেপির পাল্টা মোদীকে চিঠি পাঠানোর কর্মসূচি নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। সেখানে কটাক্ষ করে লেখা, পেট্রোলের দাম 106 টাকা ছাড়িয়েছে, গ্যাসের দাম 1100 টাকা ছাড়িয়েছে, তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা ছাত্র সময় তাকে ধন্যবাদ জানাচ্ছি গ্যাসের দাম 1140 টাকা করার জন্য। আমরা ছাত্র সময় তাকে ধন্যবাদ জানাচ্ছি মানুষকে আধার লিঙ্কের নাম করে 1100-1200 টাকা পর্যন্ত লুট করার জন্য। সমস্ত ছাত্র সমাজ আজকে একত্রিত হয়েছে, তারা বিজেপি যারা করে বেসিক্যালি তাদের ধরুন দোকান কাটা হয়, তারই তারা প্রমাণ দিচ্ছে, তাকে ধন্যবাদ জানিয়ে আমরাও একই সাথে ওনাকে ধন্যবাদই জানাচ্ছি তার এই কৃতকর্মের জন্য। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে জমে উঠেছে কালি কলমের যুদ্ধ। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। ধোপে টেকেনি চাকরি হারাদের আবেদন, গ্রুপ সের কাউন্সিলিং এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হলো এসএসসি গ্রুপ সি পদে নিয়োগের কাউন্সিলিং। এদিন সকাল থেকে কাউন্সিলিং শুরু হয় সল্টলেকের এসএসসি ভবনে। এসএসসি সূত্রে খবর, প্রথম দিন তিন জেলা বীরভূম, বর্ধমান ও হুগলি জেলার 100 জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে। তিন ধাপে সকাল 10:30, বেলা 12টা এবং দুপুর 2টোয় তাদের কাউন্সিলিং হয়। খুশি তো নিশ্চয়ই, কিন্তু এটা অনেক আগে হওয়া উচিত ছিল। দুর্নীতি এতটা পেরিয়ে এসেছি আমরা, সময়টা এতটা লেগে গেল সেটাই একটা খারাপ লাগার বিষয়, এবং সকলের একসাথে হলে সেটাতে আরও বেশি খুশি হতাম। আমাদের হচ্ছে সেটাতে নিজে পার্সোনালি হয়তো হ্যাপি রয়েছি, বাট স্টিল সবার একসাথে হয়ে গেলে সেটা আরও খুশি হতাম। খুশি তো অবশ্যই, কিন্তু স্বস্তির জায়গাটা এখনও পাচ্ছি না আমরা, কারণ দেখুন একটা তালমাতাল অবস্থা তো চলছে। এই হয়তো আটকে গেল, এই তো স্টেপ পড়লো, এরকম একটা ব্যবস্থা তো হচ্ছেই না। তো আনন্দ তো অবশ্যই হচ্ছে, কিন্তু স্বস্তি পাচ্ছি না। নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে শোরগোল, প্রতিদিন প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে চাকরি বাতিল হয়েছে 252 জনের, 618 জনের চাকরি বাতিল হয়েছে নবম দশমে। গ্রুপ ডি পদে চাকরি হারিয়েছেন 2484 জন এবং গ্রুপ সি পদে চাকরি গিয়েছে 842 জনের। কাউন্সিলিংয়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারা গ্রুপ সির 842 জন অযোগ্য চাকরিপ্রার্থীদের একাংশ। বুধবার মামলার শুনানি হয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে। নিয়োগ প্রক্রিয়াকে মিশরীয় ফসিল বলে মন্তব্য করে আদালত। হাইকোর্টে দাঁড়িয়ে চাকরি হারাদের আইনজীবী খেলা হবে বলে সওয়াল করেন। খেলা হবে শব্দটিতে আপত্তি জানান বিচারপতি সুব্রত তালুকদার। তার নির্দেশে শব্দবন্ধ প্রত্যাহার করে নেন আইনজীবী। শুনানি শেষে কাউন্সিলিংয়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ না দিয়ে রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। এই প্রেক্ষিতে এই দিন থেকে শুরু হলো কাউন্সেলিং। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।